অনেকদিন পরে আসলাম না আত্মার পরে এবার এখন পুরা দেশে তাপদাহ কেউ বলছে তাপদাহ কেউ বলছে দাবদাহ এনে একটা বিধগল চলছে যেই চলুক টেম্পারেচার কমছে না আছে কত মনোহার আজকে অনেক দেখি লাইট দেখে বলি আটত্রিশ চলছে আটত্রিশ চলছে এখন তবে আজকে বাতাস আছে বাতাস সুন্দর বাতাস আছে বঙ্গোপসাগর উদ্যোগে মনে হয় চল্লিশ রানিং চলছে হ্যাঁ বঙ্গোপসাগর মধ্যে বঙ্গোপসাগর যে মেঘমল আছে মেঘমাল মনে হয় ঢুকে গেছে হ্যাঁ প্রবেশ করছে বাংলাদেশে প্রচণ্ড বাতাস হচ্ছে সুন্দর রোদ আছে কিন্তু বাতাসটা বেশ ভালো লাগছে কিন্তু নদীর পারে এসে আসলে একটা ঠান্ডা আবার মনে পড়ে গেল সেই বঙ্গোপসাগরের কথা তো

কোনো কোনো বছর কিন্তু বৈশাখ আসলে আর শুকায় না কোনো কোনো এলাকায় বৃষ্টি হয় ফলে আর নদী আর সুখ হয় না দিদি পানি আসে অলরেডি আসলে পানি আসছে পানি আসছে চপচপ করছে পানি একটু নেমে দেখি কী অবস্থা ও সুন্দর একটু একটু হিট গরম আছে একটু গরম আছে বা ওই দেব কম বলে একটু গরম কিন্তু আর একটু নিচে গেলে মনে হয় যেখানে স্রোত আছে আর একটু বেশি স্রোতে থাকলে আবার পানি গরম থাকে না পানি এমনি এমনি ঠান্ডা হয়ে যায় তো আমরা খুব বেশি করি না হ্যাঁ আমরা ন্যায় পড়ি কিন্তু একটা জিনিস নতুন নতুন কিন্তু এই যে আমাদের এল নিনো নিনা তো আমরা অনেক আগের থেকেই জানি কিন্তু নতুন নতুন গত বছর বা তার আগে বছর শুনলাম যে হিট আইল্যান্ড তাপীয় দ্বীপ তারপর শুনলাম হিট অফিসার এবার শুনছি আবার ওয়েট বাল্ব টেম্পারেচার ওয়েট টেম্পারেচার এবার নতুন সার কি শিখছি মানে প্রতি বছর গরম আসতেছে আমি নতুন নতুন কিছু জারগান শিখছি আর জারগান শিখার মাধ্যমে কিন্তু জ্ঞানও বাড়ছে জ্ঞান বাড়ার আমাদের দরকার নাই এই ধরনের জ্ঞান আমাদের দরকার নাই যে একদম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ জ্ঞান আমাদের দরকার নাই। আমরা আসলে গাছপালা লাগাই আসার সময় দেখলাম যে জারুল গাছ এই প্রচণ্ড রোদেও জারুল ফুল জারুল গাছ জারুল ফুল ফুটছে মেরুন রঙের অদ্ভুত মানে এই রোদ করারও চল্লিশ ডিগ্রিও কিছু করতে পারেনি আরও চাকড়া হয়ে গেছে এইটাই এটাই আসলে মানে স্পিড অফ দা নেচার স্পিড অফ দ্য ট্রি আর আরেকটা জিনিস এখানে একটা জিনিস করছে যে সাইকেল আমরা রাখছি ওই গাছের আড়ালে ওই যে ছাগলটা ডাকছে ওখানে ওই ছাগলটা ডাকছে ওখানে ওই গাছের আড়ালে আমরা সাইকেল রাখছি এই জন্য রাখছি যে এই জন্য ডাকছি যে সাইকেল রোদে প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে কালকে আমি কলেজ থেকে আসার সময় সাইকেল নিয়ে আসতেছিলাম সাইকেল আসতেছিলাম বা আমার বাসা থেকে কলেজ বেশি দূরে না দুই তিন পাঁচ মিনিটের রাস্তা এই পাঁচ মিনিটে আমার সাইকেল এত পরিমাণ হিট হয়ে গেছে আমি ভয় লাগছি কীভাবে সাইকেলটা গরম হলো কারণ পরে আসলে টেম্পারেচার জন্য আসলে গরম হচ্ছে আর কি তো আমরা এখন নামব তো আমাদের যে প্রকৃতি আশেপাশে যে নদী নালা খাল বিল পুকুর এগুলোর আমরা একটু যত্ন নিই যত্ন না নিলে আসলে আমরা আমরা যত্ন না নিলে আল্লাহর রহমতে আল্লাহর নামে আমার যত্ন নিই যত্ন নিলে আসলে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিব ধ্বংস করে ফেলতেছি আমরা আসলে এই গরমগুলো আমাদের ইয়ে এই নদী পাড়ে আসলাম বাতাসটাও এখানে প্রচণ্ড একটা মানে প্রচণ্ড না ওই আমাদের বাড়ির যে বাড়ির পাশে যে বাতাসের যে টেম্পারেচার এখানকার বাতাসের টেম্পারেচার কিন্তু অনেক কম অনেক কম এই যে নিচে মনে হয় বলছে নিচে ঠান্ডা পানির ঠান্ডা তো আমরা প্রকৃতির যত্ন নিই আর গাছ লাগাই বড় বড় গাছ লাগাতে হবে আমাদের কিন্তু ভাবলে চলবে না যে সরকারি আমাদের সরকারি কর্ম কর্মচারী আছে বা সরকারি কর্মকর্তা আছে তারা মনে করি যে বড় বড় গাছ লাগলে গাছ কাটার ঝামেলা এই গাছ কাটা ঝামেলার জন্য দয়া করে কেউ ছোট গাছ লাগাবেন বা গুলম জাতীয় গাছ লাগাবেন না বড় বড় বিশেষ করে এখন বট পাকুর অনেক হ্যাঁ ঝামেলা অনেক গাছে বট পাকুর আমাদের বড়ো বড়ো গাছ লাগাতে কারণ বড় বড় এই বট পাকুর এক একটা গাছের জন্য দুই বিঘা তিন বিঘা জমি লাগে যে জমিগুলো আসলে আগে আমাদের প্রতিটা গ্রামে গ্রামেই বা প্রতিটা শহরেই ছিল বড়ো বড়ো গাছগুলান রেইন ট্রি জন্য অনেক অনেক বেশি জায়গা লাগে ফলে এখন যেহেতু জমি কমে যাচ্ছে জমির ভাগ হচ্ছে লোকসংখ্যা বাড়ছে ফলে মানুষ এখন বড় বড় গাছগুলো কেটে ফেলছে গ্রামের গ্রামে আর বা কোনো শহরে বা কারো বাড়ির বাড়ির আঙি নাই কোনো বড় গাছ নাই কিন্তু আমাদের এখন করতে হবে কি বড়ো গাছ আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সরকারি প্রতিষ্ঠানগুলোতে বড় বড় গাছ লাগাতে হবে বট পাকুর রেইন ট্রি তারপর শিরীষ সিরিষ ট্রি সিরিজ গাছ তারপরে কৃষ্ণচূড়া এইসব বড় বড় গাছ আমাদের লাগাতে হবে বড় বড় গাছ লাগালে পরিবেশটা ওই জায়গায় ঠান্ডা থাকবে আমাদের কলেজে বড় প্রমাণ আমাদের কলেজে কয়েকটা বড় বড় গাছ আছে পাকুর ঠাকুর বলে আমাদের কলেজে কিছু অংশ ঠান্ডা আমাদের ছোট ছোট গাছ লাগার মানসিকতা ত্যাগ করতে হবে তো আমরা পানি নদীতে নামবো এখন মনে হয়